ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আমরা জানব স্বপ্নে রাজমিস্ত্রিকে দেখলে কি হয়, স্বপ্নে দারোয়ানকে দেখলে কি হয়, স্বপ্নে পান বিক্রেতাকে দেখলে কি হয়, স্বপ্নে পুরাতন কাপড় বিক্রেতাকে দেখলে কি হয়। আল্লামা ইবনে সিরিনের খাপ নামক গ্রন্থ থেকে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে এর সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। স্বপ্নে কেউ যদি রাজমিস্ত্রিকে দেখে অত্যন্ত ঝুঁকিপূর্ণ শক্তিশালী ও অধিক নিয়ামতের অধিকারী ব্যক্তি হওয়ার আলামত বোঝায়। স্বপ্নে দারোয়ান দেখা মনের আশা পূরণ হবে, জনগণের কাজকর্মের মধ্যে শৃঙ্খলা বজায় রাখিবে। স্বপ্নে পান বিক্রেতাকে দেখা ইহাতে কোনো মঙ্গল নিহিত নাই, কেননা ইহা দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তি বোঝায়। পুরাতন কাপড় দেখা ইহাতে কোনো ক্ষতি নাই, পুরাতন কাপড় খরিদ করতে দেখা কোনো কল্যাণ ও মঙ্গল নিহিত নাই, তবে বিক্রি করতে গেলে এটা অপছন্দনীয় কাজ। 289 নম্বর পেজ থেকে আজকের এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনাদেরকে জানিয়েছি। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ ইবনে সিরিনের খাপ নামক গ্রন্থ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।